অনেক জায়গায় টাকা দিয়ে বসে আছো, তো আইএলটিএস এর উপর নাই। এটাও তারা জানে না যে আইএলটিএস এর স্কোর ছাড়া অ্যাপ্লাই করা যায় না, আবেদন করে যদি না করা যায় খরচ হওয়ার সুযোগ নাই। আরে খরচ হওয়ার সুযোগ নাই তা আপনি কেন ওখানে 8 লাখ টাকা দিয়ে রাখছেন? এক ভদ্রলোকের কথা বলছি, উনি আবার 8 লাখ টাকা দিয়ে রাখছেন, 8 লাখ টাকা দিয়ে আমার কাছে আসছে। স্যার এজেন্সি তো খুব ভালো, খুব ভালো, তারা খুব ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করছে, মিষ্টি ব্যবহার করছে। হ্যাঁ দেখা যায় এটিএমসে কিন্তু অত মিষ্টি ব্যবহার করে না, ওরা স্পষ্ট বলে দিচ্ছে ভাই আপনার হবে না, স্যার আপনার হবে না। ওরা বলছে হ্যাঁ স্যার হবে, কেন হবে না, আপনি তো খুব ভালো মানুষ, আপনার এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর আপনার ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড, কেন হবে না, সবার হবে, অবশ্যই আপনার অধিকার আছে। সুন্দর মিষ্টি কথা বললো, কিন্তু মিষ্টি কথার মাঝখানে যে কত কিছু নিয়ে নিল, 70 লাখ টাকা নিয়ে নিলো, মিষ্টি কথা দিয়ে একটা কফি খাওয়াই নিয়ে নিল 8 লাখ টাকা। তখন আমাকে বললো স্যার আপনার এখানে আসলে সবাই কেমন যেন একটু অন্যরকম ব্যবহার করে, বোঝার হবে না, একটু বলতে পারতো ভালো করে, হ্যাঁ একটু বলতে পারতো, যে বুঝাই বলতে পারতো। ওরা বলছে যে স্যার আপনার তো হবে না, কোনো সুযোগ নাই স্যার, কোথাও হবে না, তোর মনটা কষ্ট, তার কষ্ট পেয়ে গেছে, কেন মনটা মনে মনে কষ্ট লাগছে কেন জানো, হবে না বলছে। মানুষ কেউ নেগেটিভ শুনতে চায় না, কিন্তু সত্য যে তত্ত্ব, যত তিতা হোক সত্য তত মিষ্টি, সত্য তিতা হলেও মিষ্টি, কিন্তু সত্যকে মানুষ মানতে চায় না।